প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমরা চাই যে বিনিময় হার আছে সেই হারে সঠিক পয়সাটি আমাদের শ্রমিক ভাইরা যেন পায়। প্রধানমন্ত্রী 2.5% প্রণোদনা দিচ্ছেন, বিনিময় হার যদি কম দিয়ে আমাকে প্রণোদনা দেন তাতেও কোনো লাভ নেই। তিনি বলেন, আমার যেটা প্রাপ্য সেটার বাইরে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে প্রণোদনা, কিন্তু আমার যেটা প্রাপ্য সেটাই তো পাচ্ছি না। রোববার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যে আমাদের যে বিনিময় হার আছে সেই বিনিময় হারে যেন সঠিক পয়সাটা, সঠিক ইনকামটা আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে পায়। মাননীয় প্রধানমন্ত্রী গতবার তিনি 2.5% ইনসেন্টিভ দিয়েছেন, আমি মনে করি নেক্সট ইনসেন্টিভের বাইরে কেবল ইনসেন্টিভ, আমাকে যদি বিনিময় হার কম দিয়ে ইনসেন্টিভ দেন তাতে আমার কোনো লাভ নেই। আমাকে ইনসেন্টিভ বলা অর্থ হচ্ছে আমাকে যেটা আমি প্রাপ্য সেটার বাইরে যেটা সেটা হচ্ছে আমার ইনসেন্টিভ, কিন্তু আমি যেটা প্রাপ্য সেটাই তো পাচ্ছি না। আমাকে 2.5% ইনসেন্টিভ দিয়েছেন, ভালো, আমাদের রেমিটেন্স বেড়েছে। আমি মনে করি অর্ধেক রেমিটেন্স বৈধ চ্যানেলে আসছে উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক ডলার রেটের মধ্যে যখন পার্থক্য বাড়বে অর্থনীতির বাস্তবতাই হচ্ছে তখন টাকা অন্য পথে আসবে। বাংলাদেশ থেকে এদেশের খেয়ে টাকা পাঠাচ্ছে বিদেশে, শ্রমিক ভাইদের 2 টাকা বেশি না দিয়ে তারা যে দেশাত্মবোধ দেখাবে সেটা আমরা আশা করতে পারি না। এ সময় তিনি 4% প্রণোদনা, যার মধ্যে 2.5% নগদ এবং বাকিটা পেনশন স্কিম হিসেবে দেওয়ার প্রস্তাব করেন। অন্য চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স কেন চলে যাচ্ছে তার কারণ খুঁজে বের করার পরামর্শ দেন আনিসুল ইসলাম। তিনি বলেন, আমরা আজকে IMF এর কাছে যাচ্ছি $5 বিলিয়ন ঋণের জন্য। তারা নানা শর্ত দিচ্ছে, তাদের শর্ত মানতে হচ্ছে। আমরা যদি যথাযথভাবে আমাদের অভিবাসন সেক্টরকে উন্নত করতে পারি এবং আমাদের যে রেমিটেন্স আসে আর যেগুলো আসছে না অন্য পথে যাচ্ছে সেগুলো যদি আনা যায়, এরকম $5 বিলিয়ন কোনো ব্যাপার না, আমরা আমাদের প্রবাসীদের কাছ থেকে এই অর্থ পেতে পারি। আনিসুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে 1.5 লাখের মতো কর্মীর চাহিদা পাওয়ার পরও দেশটিতে কর্মী গেছেন মাত্র 30,000। চাহিদাপত্র পাওয়ার পরও কাঙ্ক্ষিত কর্মী না পাঠানোর পেছনে সিন্ডিকেটকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন সংসদীয় কমিটির সভাপতি। তিনি বলেন, আমাদের 1,600টি রিক্রুটিং এজেন্সি আছে, তার মধ্যে 100 রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে। 1.5 লাখের মতো লোকের চাহিদা পাওয়া গেছে, কিন্তু এই পর্যন্ত কর্মী গেছে মাত্র 30,000। এত কম লোক যাওয়ার কারণ হচ্ছে সিন্ডিকেট, সিন্ডিকেটের কারণেই এই অবস্থা। সংসদীয় কমিটির সভাপতি বলেন, মালয়েশিয়া নতুন সরকার এসেছে, সব এজেন্সির জন্য শ্রমবাজার খুলে দিতে মন্ত্রণালয়কে বলবো, এর মধ্যে তারা যাদের সঙ্গে ব্যবসা করতে চাইবে তারা করবে। এ সময় মন্ত্রী ইমরান আহমদ, মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুল সালিহীন উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। NZ ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত একজন দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে NZ ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী NZ ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822211220, ঢাকা বাংলাদেশ অফিস 01684000500।